কাল থেকে শুরু হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। টেস্টের মতো পরিসংখ্যানে টি টোয়েন্টিতেও স্বাগতিকদের দাপট। টাইগারদের সাথে বড় চ্যালেঞ্জ নেই, মেন ইন ব্লুদের বিপক্ষে খেলতে নামবে নাজমুল শান্তর দল। টেস্ট সিরিজের বাজে অভিজ্ঞতা ভুলে টি টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ফরম্যাট আর প্লেয়ার্স অনেকটা আলাদা হলেও টার্গেটটা এক টাইগারদের জন্য, সেটা স্বাগতিকদের সাথে ভালোভাবে পারফর্ম করার। তবে নিজ মাটিতে ভারতের টি টোয়েন্টি পরিসংখ্যান চোখ রাঙাচ্ছে শান্ত মুস্তাফিজদের। দেশে খেলা সবশেষ 15টি টি টোয়েন্টি সিরিজেই অপরাজিত ভারত। এর মাঝে ইন্ডিয়া 13টা সিরিজ জিতেছে আর ড্র করেছে 2টা। সবশেষ ঘরে স্বাগতিকদের সিরিজ হারের স্বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া, তাও 2019 সালে। সেই 2019-এ স্বাগতিকদের হারিয়ে দিয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত শর্টার ফরম্যাটে মোট 14 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। এর মাঝে 13 বারই জিতেছে ইন্ডিয়া। আর বাংলাদেশের জয় ওই এক ম্যাচেই, সেবার দিল্লিতে ভারতকে রুখে দিয়েছিল মাহমুদুল্লাহর বাংলাদেশ। টি টোয়েন্টির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা টানা 15 হোম সিরিজ জিতলেও সব দলকে একেবারে ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ করতে পারেনি। ওই 15 সিরিজের 10টিতেই অন্তত একটা করে ম্যাচ হারতে হয়েছিল স্বাগতিকদের। তাই বলাই যায় ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন তবে অসম্ভব নয়। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।